লেটেস্ট বাংলা নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন অমীমাংসিত পাঁচটি রহস্যময় ঘটনা, যা জেনে চমকে যেতে পারেন আপনিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। সেরকমই পাঁচটি রহস্যময় ঘটনা এখনও যার কূল কিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা। নাম্বার ওয়ান, নাচের মহামারী। 1518 সালের জুলাই মাসের ঘটনা। মিসেস ক্রেফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। কিছুতেই তার নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে। এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি। দুই, সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্লস সিন নামধারী এক ব্যক্তিকে আটক করে। শেয়ারবাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র 800 মার্কিন ডলার থেকে 350 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায় রাতারাতি। বিষয়টি FBIকে ভাবিয়ে তোলে এবং FBIর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী যানে চেপে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধরে টেকেনি। আদালতের রায়ে জেল হয়ে যায় তার। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির মধ্যেও জেল থেকে বিমালুন হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী। ব্রলর নে জাদুঘরের ছবি। 1941 সালে কানাডার গোলব্রিজ থেকে একটি ছবি তোলা হয়, যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটেও 1941 সালের মতো নয়, বরং তা বর্তমান সময়ের। তার পরনের ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট এবং অবাক করা ব্যাপার, 1941 সালের ওই সময় তার হাতে ছিল একটি DSLR ক্যামেরা। 4, হিমায়িত বালিকা। হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই ভুলে যাননি। এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয়। এবার বাস্তবের আন্নাকেই খুঁজে পাওয়া গেছে, নাম জিন হিলিয়ার্ড। ঘটনাটা ঘটেছে 1980 সালের 20 ডিসেম্বর। ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার ল্যাংবাইয়ের তুষার পড়া রাস্তার ধারে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষার পড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন। এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায়, তখন তিনি অচেতন অবস্থায় 6 ঘন্টা ধরে তুষার পড়া রাস্তায় পড়ে আছেন। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস। ফরেনহাইটে যা হিসাব করলে দাঁড়ায় -7.6 ফরেনহাইট। যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না। তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইনজেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা। সবাই ভেবেছিলেন জিন মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 3 দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিন। 6 সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছিলেন জিন হিলওয়ার্ড। 5, বৃষ্টি মানব। 1983 সালের কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্টুডসবার্গ নিবাসী ডন ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছেন। তার শেষকৃত্য অনুষ্ঠানের শেষে ভরাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেওয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। অথচ বাড়ির ছাদ বা দেওয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না। সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে বাড়ি নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয় যখন তারা দেখতে পায় পিৎজা রেস্টুরেন্টে ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেওয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এ ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞানীরা। এই ছিল আজকের আয়োজন। প্রিয় দর্শক, কোন ঘটনাটি আপনাকে শিহরিত করেছে নিচে কমেন্টস বক্সে জানিয়ে দিন। এর কোনো ব্যাখ্যা আদৌ বিজ্ঞান দিতে পারবে কিনা আপনি কি মনে করেন জানাতে অবশ্যই বলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনার মতামত শেয়ার করুন। আমরা আপনার প্রত্যেকটি মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।